এইরকমই কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম আমরা সহি আকীদা আলহামদুলিল্লাহ শিখে গেছি, সাহাবারা কেউ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমনকি চার ইমাম কেউ প্রমাণ করতে পারে আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করেছেন না করেননি? কেউ প্রমাণ করতে পারে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআন তেলাওয়াত করে থামলে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে? যদি প্রমাণ না করতে পারে আর নিজেকে বলছেন হানাফি, আবার ইমাম থেকে প্রমাণও নয় তারপরও করবেন, এটা কেমন কথা হইল? হয় ইমাম থেকে প্রমাণ করেন তারপর আমল করেন, না হলে বাদ দিয়ে দেন, বুঝা গেছে না? ইমাম শাফি থেকেও পারবেন না, মালিক থেকেও পারবেন না, আহমদ থেকেও পারবেন না। এইগুলো এই আজকালকার 25-50-100 বছরের এই মেশরি কারীদের এগুলি হচ্ছে বিদাতি তরিকা, যার ফলে এগুলো বর্জনীয় ছেড়ে দেবেন। কুল্লু বিদাতিন দলালা, যে সেটা ছোট হোক আর বড় হোক এগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধনের তৌফিক দান করেন। আর সংশোধনের উদ্দেশ্যে বলা, কারণ অনেকের হয়তো জানা নেই, আর অনেকে বলছেন যে এটা কোন মন্দ কথা হইল, সাদাকাল্লাহুল আজিম বললাম তো। আরে ভাই, মন্দ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি বেশি বুঝি না, তাই না? এবং শুরুতে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত ভালো রাস্তা দেখেছেন না, দু চারটা ছেড়ে গেছেন, কিছুই ছাড়েননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালোই জানতেন যে কোরআন তেলাওয়াত করে স্টপ করলে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে, এটা শিখে যেতেন না? তিনি যখন শিখাননি তার মানে কাজটা ভালো না, তার চাইতে বেশি বুঝতে শিখবেন না আপনি। তিনি যতটা রেখে গেছেন অতটা আমল করলে দুনিয়া আখিরাতের কামিয়াবি আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাতেমা বিল খাইর করেন, শেষ জীবনটা ভালো করেন এবং সবসময় ভালো অবস্থায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক শেষখানে কালিমা তাইয়িবার শাহাদাতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।